জাতির বন্ধন ফাউন্ডেশন থেকে আমরা এখানে যেটা করেছি আড়াই কিলোমিটার রাস্তায় আমরা পুরো রাস্তা জুড়ে আমরা বিভিন্ন ধরনের ঔষধি ফলজ এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ আমরা এখানে লাগিয়েছি, যার মধ্যে রয়েছে বকুল গাছ থেকে শুরু করে বহেরা, আমলকি, হরিতকি, জাম গাছ, আম গাছ, কাঁঠাল গাছ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির গাছ আমরা এখানে লাগিয়েছি। এই আড়াই কিলোমিটার রাস্তায় আমরা পুরো রাস্তা জুড়েই আমরা এই রাস্তার দুই পাশে আমরা লাগিয়েছি আমাদের কর্মসূচিতে। আমাদের এই কর্মসূচির যেই মূল থিমটা ছিল আসলে জীববৈচিত্র্য রক্ষা, আমরা আসলে এই অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষার জন্যই, আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা আমাদের এই সম্মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সংগঠনের স্বেচ্ছাসেবীরা মিলে আমরা এই কাজটা করছি। এছাড়াও আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় দেখা যাচ্ছে যে কিছুদিন আগে আমাদের অনেক মানে উষ্ণতার কারণে আমরা জনজীবন অনেকটাই বিপন্ন হয়ে যাচ্ছিল, জনজীবন কষ্টের মধ্যে চলছিল। আসলে হচ্ছে যে অক্সিজেনের অভাব, এই অঞ্চলের অক্সিজেনের যোগান দিতে আসলে আমরা আমাদের এই প্রাকৃতিক গাছগুলো লাগাচ্ছি। গাছ হচ্ছে, আমরা জানি গাছ হচ্ছে আমাদের বন্ধু, পরম বন্ধু। এই গাছগুলো লাগিয়ে আসলে আমাদের এই জনজীবনের যে সুষ্ঠু বিকাশ, জনজীবনের যে সুষ্ঠু জীবন আচরণ, এইগুলো আসলে আমরা এখানে গাছের মাধ্যমে আসলে করছি। ফাউন্ডেশনের উদ্যোগে আমরা আড়াই কিলোমিটার বিস্তৃত এই নবনির্মিত রাস্তায় পরিবেশ ভারসাম্য টিকিয়ে রাখার জন্য এই বৃক্ষগুলো রোপণ করছি। এছাড়া বিভিন্ন মসজিদ, মন্দির, বিভিন্ন উপাসনালয়েও আমরা আসলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা এই গাছগুলো লাগাচ্ছি। আর মুজিব বর্ষে আমরা আমাদের এই প্রজেক্ট ছিল জীববৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষরোপণ, এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের এই পুরো বাংলাদেশকে সবুজ দেখতে সময় লাগিয়েছিলেন। এখানে বিভিন্ন প্রজাতির প্রায় ছয়টি প্রজাতির গাছ, এখানে ঔষধি গাছ, ফলজ গাছ, তারপর ঔষধি গাছ লাগানো হয়েছে। প্রায় এখানে আড়াই কিলোমিটার রাস্তায় প্রায় 600টি গাছ আমরা এখানে এই পর্যন্ত লাগাচ্ছি। গাছগুলো লাগাচ্ছি পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য, আমাদের এই অঞ্চলের মানুষের যাতে পরিবেশগত কোনো সমস্যা না হয়, তার